গরু পাচার মামলায় 100 দিনের বেশি সময় ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। সিবিআই এর পর তাকে গ্রেফতার করেছে ইডি। এবার জেরার স্বার্থে দাপুটে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যেতে চান তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অনুব্রত। এদিন তার আইনজীবী সওয়াল করেন, এই মামলায় অভিযুক্ত সাইগল হোসেন ও বিকাশ মিশ্রর আবেদনের শুনানি হচ্ছে অন্য এক বিচারপতির এজলাসে। তাই অনুব্রতর আর্জিও ওই বিচারপতির এজলাসেই শুনানি হোক, সাময়িক স্বস্তি দিয়ে অনুব্রত মণ্ডল এখনই চলতি সপ্তাহে তাকে দিল্লিতে নিয়ে যেতে পারছেন না ইডির আধিকারিকেরা। তৃণমূলের জেলা সভাপতিকে ইডি দিল্লিতে নিয়ে যেতে পারবে কিনা তা নিয়ে বুধবার অর্থাৎ আজ দিল্লি হাইকোর্টে শুনানি ছিল, কিন্তু এদিনও আদালতে পিছিয়ে গেল মামলার শুনানি। আগামী 12 ডিসেম্বর ফের এই মামলার শুনানি।